জীবন সংগ্রামের গল্প আমাদের কমিউনিটির মানুষদের জন্য খুব একটা সুখকর না, এটা সবাই জানে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে দিনের পর দিন বোতলে ভর্তি করে প্রস্রাব নিয়ে এসে মাথায় ঢেলে দিই, কাপড় ধরে টানা হেঁচড়া করা, তারপরে ক্লাসে বসতে না দেওয়া। সবাই বসে আছে, জায়গাও আছে, বেঞ্চ দেওয়া আছে, কিন্তু আমার বসার জায়গা নেই। আমাদের এই যাত্রাপথটাতে অজস্র রকমের কাঁটা দেওয়া থাকে। একটি শিশুকে বা একটি সন্তান, একটি শিক্ষার্থীকে সাথে যেভাবে আচরণ করা দরকার, সমাজ, পরিবার, স্কুল, কেউ সেভাবে আচরণ করেনি। আমার যেখানে জন্মস্থান সেটা একেবারে প্রত্যন্ত একটি গ্রাম। আপনি ভাবতে পারেন যে একটা 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 মানুষকে দিনের পর দিন এভাবে বোতলে ভর্তি করে প্রস্রাব ঢেলে দিচ্ছে, বাড়িতে গিয়ে বলতে পারছে না বাবা মাকে যে আমার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে। একটা মানুষের জন্য, একটা স্টুডেন্টের জন্য যে কতটা ভয়ানক কষ্টের, চোখ বন্ধ করলে আমি ততটাই সেখানে দুঃখ, গ্লানি, জড়াই দেখতে পাই। ভালো কোনো স্মৃতি আমি দেখতে পাই না। এই যাত্রা পথটা পুরোটা জার্নিটাই একটা গল্প, অনেক বেশি কষ্টের, অনেক বেশি স্ট্রাগলিংয়ের। জীবন সংগ্রামের গল্প আমাদের কমিউনিটির মানুষদের জন্য খুব একটা সুখকর না, এটা সবাই জানে, এটা আমি আপনি সবাই জানি আমরা। কেননা আমাদের এই যাত্রাপথটাতে অজস্র রকমের কাঁটা দেওয়া থাকে এবং সেই কাঁটা উতরে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সেটা আমার ক্ষেত্রে যে ভিন্ন হয়েছে তা নয়, আমার ক্ষেত্রেও একইভাবে হয়েছে। কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে আমার এই যাত্রাপথটা অন্যান্য মানুষদের তুলনায় আরও বেশি একটু বন্ধুর। কেননা আমার যে জন্ম স্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেই জায়গাটা এতটা রুরাল, এতটা প্রান্তিক, মানে ভাবা যায় না সেখান থেকে নিজের আইডেন্টিটি তৈরি করে বা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই মুভমেন্টটা এতটা সহজ না। হ্যাঁ, আপনি ভাবতে পারবেন না যে আমার যেখানে জন্মস্থান সেটা একেবারে প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রাম থেকে বেড়ে ওঠা, সেখান থেকে মফস্বলে যাওয়া, মফস্বল থেকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, বিশ্ববিদ্যালয় থেকে তারপরে আবার আমার কর্মজীবন, মানে আমি তো আমার কর্মজীবন আসলে দুইটা বলতে হয় আমাকে, কেননা আমি প্রথমে শুরু করেছি কোয়ান্টাম ফাউন্ডেশনে চাকরির মধ্যে দিয়ে, পরবর্তীতে আমি ব্যাংকে জয়েন করেছি, যেটা এখন আমি করছি। সো এই যে যাত্রাপথটা পুরোটা জার্নিটাই একটা গল্প। এটা 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 আসলে এক কথায় যদি বলতে বলা হয় তাহলে আমি বলবো অনেক বেশি বন্ধুর, অনেক বেশি কষ্টের, অনেক বেশি স্ট্রাগলিংয়ের। স্ট্রাগলিংটা যদি আমি পয়েন্ট হিসাবে ধরি বা বলি, তাহলে আপনি এটা ভাবতে পারবেন না যে মানুষটাকে দিনের পর দিন স্কুলে বুলিং করা হচ্ছে, স্কুলে বসতে দেওয়া হচ্ছে না ক্লাসে, তারপর টিচাররাও বুঝতে পারতেছে না যে এই ধরনের শিশুদের সাথে কেমন আচরণ করা হয় বা করবেন। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে দিনের পর দিন বোতলে ভর্তি করে প্রস্রাব নিয়ে এসে মাথায় ঢেলে দিই, মানে আমি ক্লাসে কেন আসছি বা আমার মতো স্টুডেন্টরা কেন স্কুলে পড়তে আসছে। আমার ফ্রেন্ড সার্কেলে যারা আমার সাথে আমার সহপাঠীরা যারা আমার সাথে ক্লাসে পড়তো, তারাই এটা করতো না। এটি স্কুল জীবনে, মানে হাই স্কুল জীবনে, এটা তো একটা পয়েন্ট জাস্ট আমি বললাম। কিন্তু এর বাইরে যেগুলো ছিল সেগুলো হলো যে কাপড় ধরে টানা হেঁচড়া করা, মানে কাপড় ধরে টানা হেঁচড়া করা, তারপরে ক্লাসে বসতে না দেওয়া, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল যে ক্লাসে আমি বসবো, আমার বসার কোনো জায়গা নাই, সবাই বসে আছে, ক্লাসে জায়গাও আছে, মানে বেঞ্চ দেওয়া আছে, কিন্তু আমার বসার জায়গা নাই। তখন আসলে টিচারদেরকে যে আমি বলবো, প্রতিদিন তো এক বিচার আমি দিতে পারি না। আমি যখন টিচারদেরকে বলছি, ডেলিভারি করছি যে স্যার আমাকে বসতে দিচ্ছে না, তো টিচাররা আসলে প্রতিদিন তো এক বিচার করবেন না, তারাও এইভাবে বলতো যে প্রতিদিনই একই অবস্থা, একই সমস্যা, মানে তোমাকে আমি কই বসতে দিব বা কই, তোমাকে আমি ছেলেদের এখানে বসাবো নাকি মেয়েদের ওখানে বসাবো। তারাও কনফিউজড ছিল যে আমাকে আসলে তারা কীভাবে ট্রিট করবে, কারণ এত বছর আগে জেন্ডার সম্পর্কে এই 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 সমাজের কিংবা এই মফস্বলের একটি একটি সমাজের এই ধারণা থাকবে সেটা আশা করাও আসলে ভুল। কেননা জেন্ডার সম্পর্কে আমরা এখন আলোচনা করছি, এখন আমাদের অনেক বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু সেই 2005 সালে 2006 সালে যখন আমি স্কুলে পড়তে গিয়েছি তখন তো এই ব্যাপারগুলো নিয়ে কোনো আলোচনা ছিল না। এখন হয়তো বা স্কুলগুলোতে স্কুলিং করা হচ্ছে, বিভিন্ন ধরনের জেন্ডার নিয়ে আলোচনা করা হচ্ছে, সামাজিকীকরণের যে পদ্ধতিগুলো আলোচনা করা, সব কিছু করা হচ্ছে, আমি নিজেও করছি। কিন্তু 2005 সালে যখন আমি স্কুলে ভর্তি হই, একটি হাই স্কুলে ভর্তি পড়তে যাই, তখন তো এই ব্যাপারগুলো ছিল না। সো যার জন্য মানে একটি শিশুকে বা একটি সন্তান, একটি শিক্ষার্থীকে সাথে যেভাবে আচরণ করা দরকার, সমাজ, পরিবার, স্কুল, কেউ সেভাবে আচরণ করেনি। আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে যুদ্ধ করতে হয়েছে। ওই পথটা পার করা আসলে এখন যতটা আমি অকপটে বলতে পারি যে আমি ওই পথটা পার হয়ে আসছি, ওই সময়টা কিন্তু আমার জন্য অনেক কষ্ট করছিল।
আপনি ভাবতে পারেন যে একটা 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 মানুষকে দিনের পর দিন এভাবে বোতলে ভর্তি করে প্রস্তাব ঢেলে দিচ্ছে, সে পড়াশোনা করছে আবার বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে বলতে পারছে না বাবা মাকে যে আমার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, সে পড়ে তার কোনো মেন্টর নাই, তার বাবা মাকেও সে বলতে পারছে না, তার প্রত্যেক দিনের একটা স্ট্রাগলিং জীবন, এবং সে এমন একটি পরিবার থেকে উঠে আসছে যে পরিবারে বাবা মা তাকে দুইটি স্কুল ড্রেস বানিয়ে দিতে পারছে না, তার ওই একই স্কুল ড্রেস পরে তার প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে। এটা একটা মফস্বলে বেড়ে ওঠা একটা শিক্ষার্থীর জন্য, একটা একটা মানুষের জন্য, একটা স্টুডেন্টের জন্য যে কতটা ভয়ানক কষ্টের, সেটা আমি সঞ্জীবনী আজকে এই অবস্থানে এসে যতটা অকপটে বলতে পারি, সেটা চোখ বন্ধ করলে আমি ততটাই সেখানে দুঃখ গ্লানি জড়াই দেখতে পাই, ভালো কোনো স্মৃতি আমি দেখতে পাই না।